শনিবার সারা রাজ্যের সাথে মালদাতেও সম্পূর্ণ হলো পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিলেন সাধারণ ভোটার সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতানেত্রী জনপ্রতিনিধিরা। এই ভোটগ্রহণ পর্বকে ঘিরে শনিবার সকাল থেকে মালদা জেলার বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন পড়ে। চড়া রোদ ও বৃষ্টির ভ্রুকুটি এড়াতে ভোটাররা সকাল সকাল ভোট দেওয়ার জন্য ভোটগ্রহণ কেন্দ্রে ভিড় জমান। বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে নির্বিঘ্নে শুরু হয় ভোটদান পর্ব। নতুন ভোটারদের পাশাপাশি প্রবীণ ভোটাররাও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্রাম বাংলার শাসন ক্ষমতা নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ব্যালটের মাধ্যমে। এদিন সাধারণ ভোটারদের পাশাপাশি মালদা জেলার বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী জনপ্রতিনিধি সহ রাজনৈতিক নেতা নেত্রীরাও তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উদ্দেশ্য হচ্ছে যাতে ভোটাররা ভোট দিতে না পারে, তৃণমূলের ক্যাডাররা হারমাদরা ছাপ্পা দিয়ে আর তৃণমূল যাতে যেতে তার ষড়যন্ত্র চলছে। সাথে সাথে এখানকার ডিএমএসপি তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। সেন্ট্রাল ফোর্স যেগুলো এসেছে জেলাতে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে, কোথাও কোনো পোলিং স্টেশনে একটা কোনো সেন্ট্রাল ফোর্স নাই। আটকে দিয়েছে বিভিন্ন জায়গায়, সেন্ট্রাল ফোর্সকে বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়েছে। আর ইভেন সেক্টর ফোর্স যারা আছে, সেক্টর ফোর্স বলছে যখন আমরা পাঠাচ্ছি ইমার্জেন্সির জন্য, ধরুন একটা বুথ লুট হচ্ছে মালদা ডিস্ট্রিক্টে, সেই সেক্টর ফোর্সের যারা ইনচার্জ আছে বলছে আমাদের কাছে কোনো লোক নেই। তো তার মানে পুলিশ ইচ্ছা করে, ডিএম ইচ্ছা করে, এই সরকার ইচ্ছা করে সেক্টর ফোর্সকে কোনো হাত দেয়নি। তো সেক্টর ফোর্সের কোনো মূল নেই, কোনো দাম নেই মালদাতে, কোনো ওরা কিছু করতে পারছে না। এখানে সিকিউরিটি ব্যবস্থাও খুব ভালো আছে, মানুষ জনগণ সব এসছেন ভোট দিতে। তো আমরা খুব আশাবাদী যে আমাদের তো প্রচারের রেসপন্স খুবই ভালো ছিল এবং যত যেভাবে লোক এগিয়ে এসছে ভোট দেওয়ার জন্য, আমরা খুব আশাবাদী যে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট খুব ভালো হবে। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আমরা তিনটাই পাবো। মানে আমি কেন্দ্র বাহিনী দেখছি না, কিন্তু যেখানে কেন্দ্র বাহিনীর উপস্থিতি আছে সেখানে এটা হলো ফুলবাড়িয়া নগরিয়ায়। তাহলে আপনি কি বলবেন এখানে? তাহলে পুলিশ কি নিরপেক্ষ কেন্দ্রে ব্যালট বক্স নিয়ে পালিয়ে যাচ্ছে আর কেন্দ্র বাহিনী কিচ্ছু বলছেন না বুথ থেকে? তাহলে কি জন্য এসছেন এরা? মানুষ আমাদের সাথে আছে, মমতা ব্যানার্জির উন্নয়ন পেয়ে তারা খুশি হয়ে ভোটটা দিচ্ছে। ব্যাপক অশান্তি, গণ্ডগোল, হিংসা, বুথ লুট, ছাপ্পা ভোটের মাধ্যমে মালদায় সম্পন্ন হলো দশম পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। মালদায় ভোটের প্রথম বলি হলো মানিকচকের গোপালপুরে। গুলি লেগে মৃত্যু হলো গোপালপুর অঞ্চল তৃণমূল সভাপতি শেখ নাসিরের কাকা শেখ মালিকের। তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষ, বোমাবাজি, গোলাগুলির ঘটনার জেরে এই মৃত্যু বলে জানা গেছে। এছাড়াও এই ঘটনায় দুপক্ষের মোট 8 জন আহত হয়েছে বলে খবর। আমাদের ভোটার হচ্ছে ওদেরা আমরাকে মারার গনে বোম তৈরি করতে গেছিল ফার্স্টে, মারার গনে চেষ্টা করছে বোম তৈরি করে, কুণ্ঠে কুণ্ঠে ঝাড়খানে করেছে, কোনখানে করেছে, যে অ্যাটিম নিয়েছে। এবারে ভোট হচ্ছে নীরব ভাবে ভোট হচ্ছে, কেন্দ্র বাহিনী গেছিল ওখানে শ্রীরামপালে হয়েছে, এখানে টিপু আছে দেখতে পাচ্ছে। ওখানে আমার দেওরটা ছিল আর চুপি টানে এসে 4 জন মেলে এসে গুলি করেছে, 10 জন পিছনে ছিল, মেরাচ্ছে কংগ্রেসের লোক, সাইফুদ্দিনের লোক মেরে। আমার এই তো বম টম ভেঙে বম টম চালিয়ে দিল, তারপরে আমার শোকেস ভেঙে দিল, আমার 5 লাখ টাকার ট্রাক্টর ভেঙে দিল, আমার কি কহে রে হাড়ার মাথায় আগুন জ্বেলে দিল, আমার বাড়িঘর শোকেস টোকেস আমার ঘরে আগুন জ্বালিয়ে দিল। কড়া কড়া এই নাসিরের লোক কেন ওরা করলো? কেন আহ কেন করেছে?
ভোট নিয়ে কি হলো না হলো আমি তো এটা ভাবতে পারি না, কি কারণ আমি বুঝতে পারি না, আমার স্বামী তো কোনো ফ্যাক্টেই নেই। ভোটগ্রহণ চলাকালীন ব্যাপক সন্ত্রাসের ছবি ধরা পড়ে রতুয়া এক নম্বর ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে শাসক দল তৃণমূলের দুষ্কৃতীরা একাধিক বুথ দখল করে, কোথাও কোথাও ব্যালট বক্স লুট করে ছাপ্পা ভোট দেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, এলাকার সাধারণ ভোটারদের ভীত সন্ত্রস্ত করতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাহারালের 82 নম্বর বুথ এলাকায় প্রকাশ্য দিবালকে ব্যাপক বোমাবাজি করে বলে খবর, যার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস, বুথ দখল, বুথ লুটের অভিযোগ তুলে বিরোধীরা বাহারালের পথ অবরোধ করে, পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখায়। তৃণমূল এবং তৃণমূলের হারমাদ বাহিনীরা কে নেতৃত্ব দিচ্ছে? নেতৃত্ব দিচ্ছে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, তার হারমাদ বাহিনীরা সব জায়গায় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আসছে না, এখানে তার হারমাদ বাহিনী আছে, তারা ছাপ্পা ভোট মারছে। আমরা আমাদের ন্যায্য অধিকার চাওয়ার জন্য পদবর্তে দাঁড়িয়ে আছি। এখানে ডিএম সাহেবকে ফোন করেছিলাম, বিডি সাহেবকে ফোন করেছি, ছাপ্পা কাড়া করছে প্রমাণিত হবে। আমার বাহার অঞ্চলে বাবলাবন্যায় প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলে তিনটা বুথ ছিল, একসাথে তিনটা বুথকে কংগ্রেসের দুষ্কৃতিকারীরা লুট করে নিয়েছে। এবং আমরা পুলিশ প্রশাসনকে বলেছি তারা যাচ্ছেন বোধহয় ততক্ষণে সমস্ত ভোটে তারা করে নেবে, এরকম একটা আতঙ্কের পরিবেশ তারা তৈরি করে গেছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করতে এর আগে চেয়েছিলাম, এখনও চেয়েছি, আমরা করছি। যেখানে তারা সুযোগ পাচ্ছে দড়িয়ে গিয়ে বোম ফাটিয়ে এটা করার চেষ্টা করছে। ভোট গ্রহণ চলাকালীন রাজনৈতিক সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ইংরেজ বাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নখরিয়া গ্রাম। জানা গেছে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালীন মুড়ি মুড়কির মতো এলাকায় বোম পড়ে, গোলাগুলি চলে বলে অভিযোগ। এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। ঘটনায় বেশ কিছুক্ষণ পর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় দুই পক্ষের তরফে একে অপরের বিরুদ্ধে ভোট লুঠের চেষ্টা, এলাকায় সন্ত্রাস সৃষ্টির অভিযোগ তোলা হয়েছে। সেন্ট্রাল ফোর্সের সামনে আপনার গিয়ে বোম ব্লাস্টিং করে, ওরা 10-12 জন বোম ব্লাস্টিং করে করে চলে আসলো, বুথ দখল করে নিল। আমাদের যেটা ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটের বাড়িতেও বোমা ব্লাস্টিং করেছে, ওর দিদা আছে, মা আছে, ওরা আতঙ্কে মরে গেছে। ভোট গ্রহণ চলাকালীন বুটলুথের ঘটনা ঘটে ইংরেজ বাজারের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নতুন নগরিয়া প্রাথমিক বিদ্যালয়ে। এক ভোটকর্মী জানান, সকাল 10:30 পর্যন্ত সুষ্ঠুভাবেই ভোট চলে, এরপর হঠাৎ করেই একদল দুষ্কৃতী প্রথমে ভোট গ্রহণ কেন্দ্রের চারিপাশে ব্যাপক বোমাবাজি করেন। এরপর তারা বোমা হাতে শটান ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকে ব্যালট বক্স লুট করে চম্পট দেয়। নির্দিষ্ট সময়ে ভোট চালু হওয়ার পরে সকাল 10:30 পর্যন্ত ভোট অলরেডি কিন্তু আপনার 15-300 ভোট অলরেডি হয়ে গেছে। তারপর থেকে স্কুলের চারদিকে বোমিং চালু হচ্ছিল, অসংখ্য স্কুলের চারদিকে বোমিং হয়েছে। তারপরে কিছু দুষ্কৃতী অলরেডি কিন্তু হাতে বোম নিয়ে স্কুলে গ্রাউন্ডে এসে ঘরের মধ্যে আশ্রয় নিয়েছে। হ্যাঁ, যেমন পুরো বলতে চাইছে যে আমাদেরকে বাঁচান বাঁচান বলে ওরা ভিতরে ঢুকে, হ্যাঁ, ওরা কিন্তু আপনার ভোট ক্যাপচার করলো, কিছুটা ছাপ্পা মারলো, আর একটা গ্রাম পঞ্চায়েতে যে ব্যালট বক্স সেটাকে অলরেডি নিয়ে বাইরে চলে গেল।
বুথ থেকে ব্যালট বক্স তুলে নিয়ে সটান থানায় হাজির তৃণমূল প্রার্থী সহকর্মীরা। ঘটনা মালদা চাঁচল থানার খড়বা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর দুর্গাপুর বুথ এলাকার। জানা গেছে এদিন ওই এলাকায় ভোট গ্রহণ চলাকালীন তৃণমূল কংগ্রেসের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে দুন্দুবার পরিস্থিতি তৈরি হয়। ওই সময় তৃণমূল কর্মীরা ছাপ্পা ভোট দিয়ে ব্যালট বক্স নিয়ে সটান থানায় জমা দিতে যায় বলে খবর। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের দাবি সেখানে ব্যালট বক্স থাকলে লুট করে নিত কংগ্রেসীরা, সেই কারণে মানুষের রায় সুরক্ষিত রাখতে তারা ব্যালট বক্স তুলে থানায় হাজির হয়েছে। ওরা তো মানে বুম টুম ফেলে আর কি সব ভোটটাকে বাঞ্চার করার চেষ্টা করেছিল। প্রিজাইডিংকে মেরেছে, প্রিজাইডিং সাহেব হসপিটালে ভর্তি, তারা যেটা ভোট হয়েছে নিয়ে এসে এখানে জমা দিতে। কোথায় কোথায় থানাতে? কোন দলের প্রার্থী আপনি? তৃণমূল কংগ্রেস। তো ব্যালট বক্স আপনারা নিয়ে আসছেন, এটা আপনারা নিয়ে আসতে পারেন আপনারা? কিন্তু কেউ না, প্রিজাইডিং সব ছেড়ে ভেঙে গেছে, তো ভয়ে সবাই আতঙ্কিত। মানুষের রায় তো ফের মানে মানুষ তো রায় দিয়েছে। ভোট গ্রহণ চলাকালীন ব্যাপক অশান্তি গণ্ডগোলের ঘটনা ঘটে পুরাতন মালদার মঙ্গলবাড়ি অঞ্চলের নলডুবি প্রাথমিক বিদ্যালয়ের 161 এবং 162 নম্বর বুথে। সেখানে তৃণমূলের জেলা পরিষদ আসনের প্রার্থী মিলারি মণ্ডল বাইন্দিকে মারধরের অভিযোগ ওঠে, যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটা এলাকা আমি ভিজিট করে এসে আমি নলডুবি বুথে যখন ঢুকি, এখানকার মানুষ প্রতিনিয়ত অভিযোগ আমাকে করছিল। আমি মনে করলাম যে যাই ভিজিট করি। সেখানে এখানকার বিজেপি প্রার্থী, তারপরে সিপিএমের প্রার্থী এবং কংগ্রেসের প্রার্থী যারা আছে, আমি যখনই ভিতরে গেছি, চার পা ভিতরেও যাইনি, কিছুটা ভিতরে গেছি, তখনই ওরা পিছন থেকে এসে আমার উপরে হামলা করেছে। তারা আমার গায়ে চড়াও হয়েছে। তারপরে ওরা এখানে প্রায় 30-40 লোককে উস্কে দিয়ে আমাদের গায়ে চড়াও করেছে। এই যে আমাদের এখানে মহিলাটা দাঁড়িয়ে আছে, এই মহিলাটা দাঁড়িয়ে আছে, এর উপরে হামলা করেছে, এর মুখটা নোচেছে। 2-3 এরা মহিলাকে ফিট করে রেখেছে মারার জন্য। আর আজকে সকাল থেকে বিজেপি কংগ্রেস এরা সব হাত মিলিয়ে একসাথে এরা লড়াই করছে আজকে তৃণমূলের বিরুদ্ধে। তবে তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির দাবি তৃণমূল প্রার্থী বুথ লুটের চেষ্টা করছিলেন, তাতে বাধা দেওয়াতেই তিনি গণ্ডগোল পাকান। তৃণমূলের যে জেলা পরিষদের ক্যান্ডিডেট আছে মিলালিনী মণ্ডল মাইতি, উনি এসে ভেতরে ঢুকার চেষ্টা করছিলেন। না জানি ওর ব্যাপার ছিল যে ছাপ্পা করার, কিন্তু ছাপ্পা ভোট করার। এবার করতে করতে এবার ভেতরে যখন ঢুকতে গেছিল, আমরা বাধা দিয়েছি যাতে সেটা না করতে পারে। তার জন্য আমাদের যে নির্দল ক্যান্ডিডেট সহ আরও যে ক্যান্ডিডেট আছে তাদেরকে আমাদের সবাইকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এবার ফেলে দিয়ে বলছে যে আমি তৃণমূলের জেলা পরিষদের ক্যান্ডিডেট, আমার ক্ষমতা। শাসক দলের ক্যান্ডিডেট তিনি আবার তৃণমূল বলে নিজেকে একদম তৃণমূল বলে নিজেকে গর্ববোধ করছে যে আমার এটা ক্ষমতা, তাকে মারার ক্ষমতা কে রাখে? সাধারণ মানুষ না বিরোধী দল? তাহলে অভিযোগটা কি? অভিযোগ একদম ভুয়া ফালতু। ভোট চলাকালীন ছাপ্পা ভোটের অভিযোগ উঠে আসে মানিকচকের ছোট ধরমপুর ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে তৃণমূলের লোকজনরা বুথ দখল করে অবাধে ছাপ্পা ভোট দেয় বলে অভিযোগ। যদিও বিরোধীদের তোলা অভিযোগ নস্যাৎ করেছে তৃণমূল। ওদের আগে থেকেই এটা সরগোল ছিল। আইসি সাহেবকে আমি নিজে বলেছি, স্যার এটা কেন্দ্র ভাঙিয়ে দেন আমাকে, এটা বারবার কিন্তু সচেতন চলছে, এটা পরিস্থিতিতে ওরা বোম কি এটা পিস্তল এরকম ব্যাপারটা চলছে। কারা কারা? টিএমসিরা। বারবার আইসিকে বারবার ফোন করেছি, মেজবাবুকে বারবার বলেছি যাবে। এবার আইসি সাহেব শুনলো না, মেজবাবু শুনলো না, কেন্দ্র ফর দেওয়া হোক, ফর দিল না। তারপর কি হলো? তারপরে এবার লুট হলো। এবার লুট হওয়ার পরে বক্সগুলো বাইরে ফেলে দিলো, বক্স আবার নিয়ে গেলো। নিয়ে যাওয়ার পরে আপনার লুট হয়ে ফেললেন। আমরা লাস্টে বলেছি যে আবার রিডিং আবার গড়া থেকে ভোট করা হোক, এইটা ভোটকে বাতিল করা হোক। স্যার কংগ্রেস অভিযোগ করছে, সামনে তো প্রার্থী আছে, একটা বিজেপির প্রার্থী আছে, একটা নির্দল আম পার্টি নির্দলের প্রার্থী আছে। তিনারা কেউ জিজ্ঞাসা করতে পারেন যে আমরা যদি ছাপ্পা করি ওরা নিজেই সব কিছু করেছে, ঝামেলা বাড়িয়ে। ব্যালট বক্স কি হয়েছে? কালিয়াছক 2 গ্রাম পঞ্চায়েতের চাইপাড়া ছাকরাটোলা প্রাথমিক স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রে 272 নম্বর বুথ লুট করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ওঠে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। বুথ লুটে বাধা দিতে গিয়ে কংগ্রেসের এক প্রার্থীসহ বেশ কয়েকজন আহত হন বলে খবর। এই ঘটনার প্রতিবাদে কংগ্রেস কর্মীরা পুনর্নির্বাচনের দাবিতে সুলতানগঞ্জ এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। যদিও এ বিষয়ে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। আমরা হচ্ছে 3 ভাই, আমি কংগ্রেসের ক্যান্ডিডেট, ওরা হচ্ছে গত 25-30 লোক। গ্রামে ক্যাম্পেইন করতে যায় না, তারপর আজকে স্কুলে সকাল থেকেই একই রকম ফার্স্ট পজিশনে, মানে আমাদের জিতার পজিশন, ওরা বুথ দখল করার জন্য
আমার মা সাথে একটা ইটের বাড়ি মেরে ফেলে দেয়। আমার মিসেসের আগে আরেকজন ছিল ভোট দিতে, আমার মিসেস ভোটটা দিবে আর আমি আছি পাঁচজনের পরে। ইতিমধ্যে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে এবং পুলিশের নেতৃত্বে বাক্স উধাও, আমি আমার মিসেসের ভোট কে ক্যান্ডিডেট আমার দেখার দরকার নাই। আমি এবং আমার মিসেস এবং আমার মেয়ে আমার ভোট দেওয়ার অগ্রাধিকার আছে। আমি কোথায় ভোট দিব আপনাদের মাধ্যমে এটা জানতে চাইছি। ইংরেজবাজার ব্লকের মিল্কি গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর প্রাইমারি স্কুলে ভোট গ্রহণ কেন্দ্রে অবাধে ছাপ্পা ভোটদানের ছবি ধরা পড়েছে ক্যামেরায়। অভিযোগ, শাসক দল তৃণমূলের দুষ্কৃতীরা জোরপূর্বক বুথ দখল করে ছাপ্পা ভোট দেয় বলে অভিযোগ। দীর্ঘক্ষণ ধরে ছাপ্পা ভোট চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে খবর।